হ্যালো ফ্রেন্ডস, ভক্তদের কতটা ভালোবাসেন আমাদের সুপারস্টার শাকিব খান তার প্রমাণ আপনারা এই মুহূর্তে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনারা আমার চ্যানেলটিকে কতটা ভালোবাসেন এবং আপনাদের কমেন্টগুলো কতটা ইফেক্টিভ সেটা কিন্তু আপনারাই এই মুহূর্তে বুঝতে পারবেন। সেই খবরটি আপনাদেরকে দিতে যাচ্ছি বন্ধুরা। আমি জানি আপনারা কমেন্ট করেছিলেন, আপনারা চেয়েছিলেন শাকিব খানের চারটি ছবির মধ্যে একটা ছবিতে গুগলি থাকতেই পারে, বাকি তিনটি ছবিতে যেন নতুন কোনো নায়িকাকে নেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সেই সুসংবাদটাই দিতে যাচ্ছি। শাকিব খান ঘোষণা দিয়েছেন, আপনাদের কমেন্টগুলো পড়েছেন এবং তিনি বলেছেন তার একটি মাত্র ছবিতে বুবলি আছেন, বাকি তিনটি ছবিতে তিনি অন্য নায়িকাদের নেবেন যার নতুন নায়িকা। সত্যি বন্ধুরা, আমি কিন্তু অনেক অনেক খুশি হয়েছি। আপনারা কতটুকু খুশি হয়েছেন সেটা আবারও কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট অনেক মূল্যবান, সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা বুঝতেই পেরেছেন। আমি কিন্তু সব খবর সবার আগে আপনাদেরকে দিয়ে থাকি। এর মধ্যে দু একজন নেটিজেন রয়েছেন যারা আমাকে বলে থাকেন আমি বানিয়ে বানিয়ে খবর বলি, সত্যি কথা বলি না, আমি একজন বানানো রিপোর্টার। এই ধরনের অনেক কথাই আপনারা বলে থাকেন যেগুলোর আমি আসলে কোনো উত্তর করি না, কিন্তু কারণ আমি এজন্যই আপনাদের কমেন্টগুলোর উত্তর করি না যেগুলো আমাদের বিপক্ষে যায়। এই কারণেই যে কারণ যখন সময় হবে সময় আপনাদেরকে প্রমাণ দেবে আমি কতটা সত্যি বলেছি, কতটা আপগ্রেড নিউজ আপনাদেরকে দিয়েছি। তবে বন্ধুরা, এটা বলতে পারি সময়ের সব সুন্দর খবরগুলো সবার আগে আমি আপনাদেরকে পৌঁছে দিয়ে থাকি, কারণ আমি শাকিব এবং অপুর অনেক কাছের মানুষদের কাছ থেকে কিন্তু সংবাদগুলো সংগ্রহ করে থাকি বন্ধুরা। সেটা প্রমাণ আপনারা ইতোমধ্যে পেয়েছেন, আর সেটা পেয়েছেন বলেই আমার চ্যানেলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আজ 52,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে বন্ধুরা। আপনাদেরকে অনেক অনেক বেশি শুভেচ্ছা, সবসময় আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং এই ধরনের কমেন্ট দিয়েই থাকুন, যাতে করে শাকিব খান, অপু বিশ্বাস, জয় এরা নিজেদের ভালোটুকু বুঝে নিতে পারে এবং এদের যেই সময় যেই সিদ্ধান্তটুকু নেওয়া দরকার তারা কিন্তু নিতে পারে। দেখেন বন্ধুরা, আপনারা বলেছেন বলেই কিন্তু আজ বুবলি বাকি তিনটা ছবি পেল না, আপনারা বলেছেন আপনারা চেয়েছেন বলেই কিন্তু শাকিব খান সিদ্ধান্তটা নিতে পেরেছেন, কারণ তার চারটা ছবি যদি বুবলির সঙ্গে করতো তাহলে কিন্তু অবশ্যই চারটা ছবি সুপারহিট হতো না বন্ধুরা, এটা কিন্তু সত্যি কথাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের ভালোবাসা আমার চ্যানেলের জন্য অনেক অনেক আশীর্বাদ স্বরূপ, তাই আমার অন্তর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এই ধরনের কমেন্ট করে। অবশ্যই সবসময় চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন আপনাদের কমেন্টগুলো আমি কতটা গুরুত্বের সঙ্গে পড়ে থাকি এবং সময় সুযোগ পেলে অবশ্যই উত্তর দিয়ে থাকি। ভালো থাকুন, ভালো রাখুন বন্ধুরা, ধন্যবাদ।